हेलो फ्रेंड्स, वेलकम टू कुक वर्म। आबार चले एसेछि एकटा सुंदर रेसिपि निये तोमादेर सामने, सेटा होच्छे कीमा चाना मसला। आमरा चाना मसला बियेबाड़ी अनुष्ठान बाड़ीते जेमन भावे खेये थाकि अतटाई सुंदर एरकम भावे तोमरा करलेओ हबे। चलो देखे नि किभाबे बानियेछि कीमा चाना मसला। फार्स्टे आमी कीमाटा माने मटन कीमाटा आमी सेद्ध करे नियेछि, पाँच थेके छटा सीटी दियेछि, दिये स्टकटाके आलादा करेछि आर मटन कीमाटाके आलादा करे रेखेछि। आर ओइदिके प्राय आठ थेके न घंटा आमी भिजिये रेखेछिलाम काबलि छोलाटा। काबलि छोलाटाके भिजिये पाँचटा मतन सीटी मेरेछि। मेरे एदिके देखो तेल दियेछि, तेले पाँच फोड़न तेले गोटा गरम मसला दियेछि, दिये तार मध्ये दिये दियेछि একটা পেস্ট, পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই দেবে, কালারটা একদম সুন্দর হবে। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে তেল যখন ভেসে এসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবার খানিকক্ষণ দেখো আমরা নাড়াচাড়া করেছি, তেলটা কাটবে ভালো করে। দিয়ে একটু অল্প চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, নুনটা আমি কিমাতেও খানিকটা দিয়ে সেদ্ধ করেছি, তাই তোমরা নুনটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। দেখো দিয়ে ভালো করে কিমাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়েছি, প্রায় 10 মিনিট মতন কষিয়েছি চাপা দিয়ে দিয়ে। দিয়ে বেশ যখন কালারটা ভালো এসছে, রঙটা ছেড়ে এসছে, তার মধ্যে সেই সেদ্ধ করা চানাটা দিয়ে দিয়েছি। একদম নরম গলে না যায়, আবার একদম শক্তও না থাকে। তোমরা পাঁচটা মতন সিটি মারলেই দেখবে, বুঝতে পারবে কেমন হয়েছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এখানে কোনো আলাদা করে জল ইউজ হবে না, ওই যে স্টকটাকে আলাদা করে গেছিলাম মাটনের, ওই স্টকটা দিয়ে পুরো রান্নাটা ফুটবে, মানে রান্নাটা হবে। দেখো ওই স্টকটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যতটা তোমার দরকার, যতটা তুমি গ্রেভি চাও, যতটা ফুটতে দিতে চাও ততটা করে দিয়ে আমি চাপা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ফোটাতে ফোটাতে বন্ধুরা বলে রাখি, নতুন বন্ধুরা ছেড়ে চলে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা, আর ফেসবুক পেজটাকেও প্লিজ ফলো করে দিও, যাতে ওই পেজটাকেও আমি অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। দেখো কালারটা কেমন এসছে, দারুণ না? আর চানা মশলা একটু অল্প করে ছড়িয়ে দিয়েছি, আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো। খেতে দুর্দান্ত হয়েছিল, রুটি দিয়ে আমরা টেস্ট করেছিলাম। তোমরা পরোটা, রুটি, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারো, তার সঙ্গে একটু গুঁড়ো পেঁয়াজ, একটু গুঁড়ো শশা নিয়ে নেবে, জমে ক্ষীর হয়ে যাবে। আর সার্ভ করে নিয়েছি দেখো ভালো করে একটা বোলেতে। তাহলে কেমন লাগলো জানিও, কমেন্ট করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো প্রচুর প্রচুর, সবাই যাতে দেখতে পায় আমার ভিডিওটা। আর কি দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।